গিয়েছে, এখন এই অ্যাক্সিডেন্ট হয়েছে। এর জন্য আমি দাবি করি মমতা ব্যানার্জি করুন না করুন, তিনি আমাদের সুপ্রিম লিডার, কিন্তু আমি একজন সাংসদ হিসেবে ওদের রেলমন্ত্রীটা কেউ নামও জানে না অশ্বিনী বৈষ্ণব, তাকে পদত্যাগ করতে বলছি। তার পুরো লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত, এত বড় শতাব্দীর সবচেয়ে বড় রেল দুর্ঘটনার পর। এখন বিজেপি এর থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিতে চায়, তাই প্রথম শুভেন্দু অধিকারী বলল এই বালেশ্বরের বড়মণ্ডলের দুর্ঘটনার পিছনে তৃণমূলের হাত আছে। আমার যদি বয়স কম থাকতো শুভেন্দুকে চটি দিয়ে মারতাম, কিন্তু মাথা পাগল হয়ে গিয়েছে। কোথায় বালেশ্বর পশ্চিমবাংলার বাইরে, তৃণমূল ওইখানে গিয়ে ট্রেন সাবোটাজ করবে, কিন্তু ওরা করছে কেন? দিল্লির নির্দেশে বলছে তোমরা এমন কিছু বলো যাতে আমাদের উপর দোষটা চলে যায়। আর ওদের আরো একটা ইন্ডিকেট আছে, শুভেন্দু তো বদমাই সেবকই দিয়ে, ও তো আমাদের পার্টিতে ছিল, আমি তো ওকে রাখার জন্য চেষ্টা করেছিলাম, অভিষেকের সাথে ওর হাত মিলিয়ে দিয়েছিলাম, ও বিজেপির থেকে আগে মাল নিয়ে নিয়েছিল, তাই চলে গেল, আমরা আটকাতে পারলাম না। তা সে যা হয়েছে হয়েছে। আরেকটা এসছে সুকান্ত মজুমদার, সে গাছগাছালির ডাক্তার, মানুষের ব্যাপারে জানে না, ওটা নিয়ে প্রফেসর ছিল। সে বলেছে এই যে তৃণমূলের লোকরা 2000 টাকার নোট দিচ্ছে, সেই নোট কোথেকে পেল? কুচবুক জানে না যে 2000 টাকার নোট এখনো বাতিল হয়নি, ইট ইজ স্টিল লিগাল টেন্ডার। কোথা থেকে দিয়েছি তোমার বাবার কি? আমরা ক্ষমতায় আছি, আমরা চাইলে লোক দেবে, তুমি আর জিনিস পেলে না, তুমি বললে 2 লাখ টাকার নোট কোথেকে দিচ্ছে? তোমাদের যদি কোনো সহানুভূতি থাকত তোমরা গিয়ে বলতে আমরা বিজেপি গরিব পার্টি, এই 10 টাকা দিলাম, একটা পয়সা দেবে না। একটা বাংলায় কথা আছে, ভাত দেবার ভাতার নয় কিল মারবার গোসাই, ওরা ভাত দেবার ভাতার নয়, ওরা কিল মারতে এসেছে। তাই আজকে এই বড়মণ্ডলের দুর্ঘটনার পর আমরা গভীর বেদনা হতে দিচ্ছে আজকে মিটিং করছি। আদর্শত এই কংগ্রেসে কিছু হবে না, কংগ্রেস শেষ হয়ে গিয়েছে, 2টো আসন ছিল লোকসভায় গতবার, বিধানসভায় একটাও আসন নেই। আমি চ্যালেঞ্জ করে বলছি অধীর চৌধুরীকে পরের বার বহরমপ থেকে জিততে হয় তৃণমূলে যোগদান করতে হবে, নয় রাজনীতি ছেড়ে দিতে হবে। অধীরকে কোনো বাপের ক্ষমতা নেই যে অধীরকে বহরমপুর থেকে দিতে হবে। তাই আমাদের এই লড়াই ছিল। এবং ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাছিয়াপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795। অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়্যারটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, আর কেসি লাইট হাউস আছে। জীবনের যা কিছু চাওয়া মনের মতন করে পাওয়া, বারে বারে হও তুমি মোহময়ী প্রিয় গোপাল বিষয়ী। প্রিয় গোপাল বিষয়ী, বাগমোড়, হালিশহর, কাঁচড়াপাড়া, খ্যাংরাপুর, TOMG রোড, বড়বাজার, ট্রায়াঙ্গুলার পার্কের বিপরীতে গড়িয়াহাট, কার্জন গেটের কাছে বর্ধমান, কোতোয়ালি থানার বিপরীতে কৃষ্ণনগর।
শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি, ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির, কাঁচরাপাড়া।